মানে মজা লাগছে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় দুজনের বা দুটো পরিবারের ঝগড়া, এটা হচ্ছে মিডিয়া খবর। রাজ্যপাল বিরোধী আর সরকারের এই যে ঝগড়া, যেগুলো যেটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, 10 কোটি লোকের, এই ধরনের বিষয়ে মিডিয়াও সময় নষ্ট করছে, এই ধরনের বিষয়ে হাইকোর্ট সময় নষ্ট করছে। আমার প্রশ্ন হচ্ছে মিডিয়ার কাছেও হাইকোর্টের কাছেও এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি লাভ হচ্ছে? এত দুর্নীতি, আর্থিক পতন, এত অব্যবস্থা, সুশাসন নাই, শাসন নাই, শিক্ষা সংস্থা ভেঙে পড়ছে, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে যত হসপিটাল সেখানে কোনো চিকিৎসা নেই, ব্যবস্থা নেই, পুরো অব্যবস্থা চলছে। আপনি যখন পুলিশ থানাগুলো ভেঙে পড়ছে, পুলিশদের থাকার জায়গা নেই, তাঁবু থাকতে হচ্ছে, হসপিটাল ভেঙে পড়ছে, সরকারি স্কুল যত, আমার কাছে 350 স্কুলের অ্যাপ্লিকেশন এসছে স্কুল বিল্ডিং মানি দেওয়া সারাই করে দেওয়া যায়, টাকা নেই, ছাত্র কমে যাচ্ছে, বিল্ডিং মানি বিল্ডিং ভেঙে পড়ছে, টিচার নেই, এটা পার্মানেন্ট সমস্যা, এটা সমাধান করার দরকার আছে। আর কেস হলো কেস হলো তাতে হাইকোর্ট সময় নষ্ট করতে পারে, কিন্তু সাধারণ মানুষের কিছু যায় আসে না।